মোসিন আক্তার আপনি লিখেছেন মোদারাবা ও হজ সেভিংস অ্যাকাউন্ট খোলা সম্পর্কে মাস আলা কি জানতে পারি দেখুন হজ সেভিংস অ্যাকাউন্ট আপনি খুলতেই পারেন সেখানে আপনি টাকা জমা করবেন কিন্তু জমা করা টাকায় যে লভ্যাংশ ব্যাঙ্কগুলো দিয়ে থাকে সেটা শরিয়ার পরিপালন করে হিসেব করে দিচ্ছে কিনা এটি হলো মূল বিষয় যদি সেটি করে থাকে তারা তাহলে তো আলহামদুলিল্লাহ এটি জায়েজ হবে আর যদি এরকমটি তারা না করে তাহলে সেক্ষেত্রে সেটি কিন্তু জায়েজ হবে না আপনার ওই টাকা দিয়ে মূল টাকা দিয়ে আপনি হজ করলে হজ আদায় হয়ে যাবে কিন্তু আপনি মুনাফা বা লভ্যাংশ যেটা নিচ্ছেন সেটা কিন্তু আপনার জন্য জায়েজ হবে এটা রেবা হয়ে যাবে যদি সেটাকে আপনাকে সরিয়া প্রতিপালন করে সরিয়ার যে বিধিবিধান আছে সেগুলো শর্তগুলোকে মেনে দেওয়া না হয় এই জন্য আপনি হজের সেভিংস অ্যাকাউন্ট খুলতে পারেন টাকা জমা করার নিয়েতে টাকা যে ডিপোজিট করতে পারেন কিন্তু এর মাধ্যমে যে লভ্যাংশটা আপনি পাচ্ছেন সেটি হালাল কি না সেটি আপনি দেখবেন সেটি ইসলামী ব্যাংকিংয়ের মাধ্যমে যথাযথভাবে যদি দেওয়া হয় সেটি আপনি ভোগ করতে পারেন লভ্যাংশটা নাহলে লভ্যাংশ নেবেন না শুধুমাত্র আপনি ডিপোজিট করবেন